নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। নিরামিষ দিনগুলির কথা মাথায় রেখে আজকে আমি একটি নিরামিষ প্রিপারেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো পটলের একটি প্রিপারেশান। চলুন দেখা যাক। আজকে আমি বানাতে চলেছি পটল পোস্ত, কিন্তু প্রিপারেশানটা একদম অন্যরকম হবে। পটল পোস্ত নর্মালি যেটা আপনারা খেয়ে থাকেন তার থেকে কিন্তু আলাদা। কেন বলছি আলাদা, একটুখানি মশলার তারতম্যের জন্যই আলাদা হবে, সেটা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে ছ সাতটা পটল আমি এরকমভাবে দুখণ্ড করে নিয়েছি, আর গাটা এরকম চোকলাগুলো মাঝে মাঝে করে ফেলে দিয়েছি। দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলটা ভাজতে দেব। আর এখানে রয়েছে পোস্ত বাটা, পোস্তর সঙ্গে রয়েছে 4 পিস কাঁচা লঙ্কা বাটা, আর এই পোস্তর সঙ্গে রয়েছে যেটা বলছিলাম যে যেটা স্পেশালের জন্য, এই মশলাটার জন্যই কিন্তু এই পটল পোস্তটার স্বাদটা একদম আলাদা হয়ে যায়। এর মধ্যে রয়েছে 1 টিস্পুন, 1 টিস্পুনের একটু কম রাঁধুনি বাটা। এখানে 2 টেবিল স্পুন পোস্ত বাটা আছে, আর 1 টিস্পুনের একটু কম রাঁধুনি বাটা আছে। পটলটা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি রাঁধুনি, সামান্য রাঁধুনি নিয়েছি। এই রাঁধুনিটা আমি পটল ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেব। পটলটা তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে তার মধ্যে এই রাঁধুনিটা আমি প্রথমে ফোড়ন দেব। রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিয়েছি, পটল ভাজার তেলের মধ্যেই দিয়েছি তেলটা, কিন্তু সেই জন্য যেহেতু পটলটা ভাজা হয়েছে তাই জন্য তেলের রঙটা এরকম হয়েছে। রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এই পোস্ত বাটার মধ্যে কিন্তু রাঁধুনি রয়েছে, কাঁচা লঙ্কা বাটাও রয়েছে, যেটা আমি আগেই বলেছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে কিন্তু আমি 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি মিরচ, আর এখন দিলাম একটু চিনি। কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা আমি করছি। এবার আমি সামান্য জল অ্যাড করব, মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য জল অ্যাড করব। আমি সামান্য জল অ্যাড করে দিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট এটাকে ঢেকে ফুটিয়ে নেব। পটলটা কিন্তু আগে থেকেই ভাজা হয়েছিল তাই বেশি সময় আর লাগবে না রান্নাটা হতে। আর এই পটল পোস্ত আমরা খাই, কিন্তু রাঁধুনিটা অ্যাড করার জন্য কিন্তু এটা টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রেডি হয়ে গেল বন্ধুরা রাঁধুনি পটল পোস্ত, নিরামিষ দিনে চেটে পুটে খাওয়ার মতো একটি সুস্বাদু রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নতুন ধরনের রেসিপিটি। আবার দেখা হবে, নমস্কার।